মিরেশরায়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা। মিরেশরায়ের খুয়েচড়া ঝর্ণার রেল ক্রসিং এর ট্রেনে ধাক্কায় 11 জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় একে। একই দিন রাতে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী প্রদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। শনিবার 30 জুলাই দুপুরে তাকে আদালতে নেওয়া হবে। এদিকে শুক্রবার 10টা থেকে ময়নাতদন্ত ছাড়াই মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত 11 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। নিহতদের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। তিনি বলেন, এটি যেহেতু সড়ক দুর্ঘটনা, সেহেতু ওসি ও তার ক্ষমতা বলে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এর আগে মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত 11 জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানায় আনা হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন, থানায় লাশ আনার পর এগুলো শনাক্ত করা হয়। এর আগে এসব লাশের সুরহতাল করা হয়। পরে নিহতদের স্বজনদের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্থানান্তর করা হয়। নিহত 11 জনের মধ্যে রয়েছেন মোসহাব হোসেন আহমেদ শ্যাম, ওহিদুল আলম, জিশান সাজাদ হোসেন, শান্তশীল, সমীরুল ইসলাম হাসান, মোস্তফা মাসুদ রাকিব, রিদওয়ান চৌধুরী, জাউল হক সুজিব, গোলাম মোস্তফা নিরু, ওয়াহিদুল আলম, ইকবাল হোসেন মারুফ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।